হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকলকে কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তো বসন্তের শুভেচ্ছা আর বিশ্ব ভালোবাসা দিবসেরও। তো আজকে বিশ্ব ভালোবাসা দিবসে কি করলাম সেটা আপনার সাথে শেয়ার করব। তো বিশ্ব ভালোবাসা দিবস মানেই হচ্ছে আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের যে খাবার সেগুলো আমার রান্না করতে হয়। তো সে কিন্তু টমেটো ভর্তা বা ভাজি এগুলো কিন্তু খুবই পছন্দ করে। সেই কারণে কিন্তু আমি চটপট ঘরে 3 থেকে 4টা টমেটো ছিল, তো সেগুলো দিয়ে এখন তার জন্য এই ভাজিটা করব। টমেটোর মানে ভর্তা ভাজি যেটাই বলেন। তো প্রথমে কিন্তু আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো শুকনা মরিচটা কিন্তু এখন সুন্দর করে ভেজে নিয়েছি। তো তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু হালকা করে ভেজে তারপরে কিন্তু টমেটোটাকে দিয়ে দিতে হবে। আর তারপরে 10 মিনিট পরে দেখবেন টমেটোটা একদম মানে ভর্তা ভর্তা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসবে, রেড কালার মানে সসের মতো। তো এই টমেটোর ভর্তা ভাজিটা কিন্তু আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। আর এর সাথে কিন্তু রান্না করব কলিজা ভুনা। তো তার কিন্তু খুবই পছন্দের এই খাবারগুলো, তো যার কারণে আসলে এই চিন্তা করে রান্না করতেছি। তো আসলে সে খুবই পছন্দ করে, আর প্রিয় মানুষটার জন্য ভালো কিছু রান্না করতে পারলে আর তার প্রশংসা পাইতে সবাই কিন্তু আসলে চায়, যেহেতু আমরা মেয়ে মানুষ। তো দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু 10 মিনিট পরে দেখবেন যে টমেটোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর করে ভর্তা ভর্তা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ। আর এরপরে কিন্তু টমেটো ভাজিটা হয়ে গেলে আমি কিন্তু কলিজা ভুনা করবো। আর কলিজা ভুনাটা কিন্তু আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, তো যার কারণে কিন্তু কলিজা ভুনাটা আজকে চিন্তা করলাম যে করি। তো এটা হচ্ছে তার জন্য একটা সারপ্রাইজ বলতে গেলে। তো প্রথমে কিন্তু তাকে আমি ঘর বাসায় কিন্তু গাঁদা ফুল ছিল, তো গাঁদা ফুল দিয়ে মানে ভালোবাসার একটা উপহার দিছি, আর সে কিন্তু আমাকে লাল গোলাপি এনে দিছে। তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এদিকে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু হয়ে গিয়েছে ভাজি, আর এদিকে আমি কলিজাটা সুন্দর করে ভিজিয়ে রেখে রাখছি। আর এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখলেই ভালো হয়, এটা একটা কিন্তু বাজে স্মেল আছে মানে গরুর কলিজার, যার কারণে কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রক্ত না থাকে। তো এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু আমি অনেকবার ধুয়ে নিছি, তারপরে আবার অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি। তো তারপরে কিন্তু ফাইনালি রান্না করছি। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এইভাবে সবাই রান্না করলে আসলে কোনো বাজে স্মেল আসবে না। তো আমি কিন্তু এভাবে রান্না করি সবসময়, আগে এই কলিজাটা সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে আবার এটাকে কাটি, কেটে আবারও ধুয়ে আবার ভিজিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে কিন্তু এটা হচ্ছে মানে পানিটা ছড়িয়ে ছড়িয়ে তারপরে নিতে হবে, আর নেওয়ার পরে কিন্তু সুন্দর করে এটাকে আমি ভুনা করব আর কি। তো মানে যেহেতু আমার হাজবেন্ড পছন্দ করে তো তার জন্য ওইভাবে রান্না করতে হয়। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু উঠিয়ে নিতেছি, উঠিয়ে নেওয়ার পরে কিন্তু এটা সুন্দর করে একদম কষিয়ে তার পছন্দ অনুযায়ী আমি ভুনা করব। তো দেখতে থাকুন বন্ধুরা। Thank you.
তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কলিজা ভোনাটা কিন্তু একদমই রেডি। তো এভাবে কিন্তু সুন্দর করে কলিজা ভোনাটা করলে কিন্তু সবাই পছন্দ করবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।